সাকিব খানের সেই মন্তব্যটার কথা মনে আছে, যখন তিনি বলেছিলেন, আমি সাকিব খান, দেখাতে চেয়েছি বাংলাদেশ কেন, আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে বসেও ইন্টারন্যাশনাল মানের সিনেমা বানিয়ে দেখাতে পারবো। আমি যেহেতু সিনেমা সম্পর্কে জানি, এ বিষয়ে ডিরেক্ট করা সেহেতু এটা আমার কাছে কোনো বিষয় না। এদিকে সাকিব খানের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান তিনি। সুন্দরবনে বসে সিনেমা বানাচ্ছেন সাকিব খান, এই ধরনের নানা ট্রল ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর এবার সাকিব খানের পর টোটালি ভাইরাল হলেন নায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে শিল্পী সমিতির ভোট প্রদান শেষে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটটি দিয়েছেন এই কথাটি বলতে গিয়ে তিনি বলে ফেলেন, আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সমিতির সুন্দর, মানে যাকে বলে সুন্দর স্ফুতসুত না কি কি বলে, সেইভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম। এদিকে স্ফুতসুত না, ব্যাপারটা হবে স্বতঃস্ফূর্ত, এটা নিয়েই অপু বিশ্বাস এবার হলেন ট্রলের শিকার। দর্শকরা অনেকেই বলছেন, সুন্দর স্বতঃস্ফূর্ত ভাবে এই কথাটি বলতে পারেন না অপু বিশ্বাস, তাহলে নায়িকা হবেন কেমন করে। কেউ কেউ ঠাট্টা করে বলেছেন, অপু বিশ্বাস ঠিকই বলেছেন, স্ফুতসুতই হবে, কারণ স্ফুতসুত ভাবেই শেষ হয়ে যাচ্ছে এদেশের সিনেমা। এদিকে হাসির খোরাক হয়ে অপু বিশ্বাস সিনেমা প্রেমীদের যে কিছুটা আনন্দ দিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না, তবে এই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করেননি তিনি। সেই সাথে অনেকেই আবার বলেছেন, কথা বলার সময় এরকম ভুল হয়েই যেতে পারে, এটাকে এত বড় করার কোনো দরকার নেই। প্রিয় দর্শক, স্বতঃস্ফূর্তকে স্ফুতসুত বলেছেন অপু বিশ্বাস, এ নিয়ে ভীষণ ট্রল হলেন তিনি। এসব ব্যাপারকে আপনারা কোন দৃষ্টিতে দেখেন? যে কোনো কিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।